মাননীয় রাষ্ট্রদূত আপনাদেরকে অবহিত করেছেন, কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কাজেই নতুন করে বিস্তৃত কিছু বলার নেই। গুরুত্বপূর্ণ কথা যেটা বলেছেন, অক্টোবরে ওনাদের একটা প্রি অ্যাসেসমেন্ট টিম আসবে, আপনারা শুনেছেন। আর ওনারা জানতে চেয়েছিলেন আর কি বলতো, আরপিও সংসদ এই বিষয়টা জানতে চেয়েছেন, উনিও শুনেছেন দেখেছেন যে আমাদের ক্ষমতা কমিয়ে ফেলা হয়েছে, সেটা আমরা ওনাকে এক্সপ্লেইন করেছি, উনি শুনেছেন কিভাবে এটা আমরা বলেছি এটা বাড়ানো হয়েছে। আর রাজনৈতিক দলের নিবন্ধন প্রশ্নেও যেহেতু গণমাধ্যম থেকে উনিও জানতে শুনেছেন জানতে পেরেছেন যে এখানে কিন্তু যারা মোর ভাইব্রেন্ট পলিটিক্যাল পার্টিস তাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি, যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে তারা ওইভাবে ভাইব্রেন্ট নয়। সেই প্রশ্নে আমরা রাজনৈতিক দলের নিবন্ধন দিতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হয়, আমাদের রুলে যেগুলো আছে আমরা সেগুলো স্ট্রিক্টলি ফলো করেছি, সে কারণে হয়তো সেই কারণে কিছু কিছু দল নিবন্ধন পাননি, অনেক দলই পাননি, মাত্র দুটো দল পেতে পারে, তারা এখনো পায়নি, পেতে পারেন, তারা ক্রাইটেরিয়াগুলো উপজেলা লেভেল জেলা লেভেলে পূরণ করতে পেরেছে। আর কিছু ছিল আরেকটা জিনিস, উনি বলেছিলেন যে মিডিয়া, আমি ওনাকে বলেছিলাম যে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা সৃষ্টি করতে হলে মিডিয়া এবং অবজারভারদের ভূমিকা গুরুত্বপূর্ণ, এটা ওনাকে বলেছিলাম। সেই প্রসঙ্গে উনি বলেছিলেন মিডিয়াদের মোটরসাইকেলের কি হবে, তো আমরা বলেছি অলরেডি এ বিষয়টা আমাদের বিবেচনায় আছে, আমরা অলরেডি ডিস্ট্রিক্ট আমরা কোর কমিটিগুলোকে জানিয়ে দিয়েছি, স্থানীয়ভাবে রিটার্নিং অফিসাররা ওখানকার অবস্থা বিবেচনা করে মোটরসাইকেলের অনুমতি প্রদান করবেন স্থানীয়ভাবে, আমরাও কেন্দ্রীয়ভাবে এই বিষয়টা পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে অবহিত করব। আমরা একটা জিনিস বলেছি স্পষ্ট করে যে নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ প্রয়োজন, যেটা আমরা সবসময় কমিশন থেকে বলে থাকি যে সংকটটা বিরাজ করছে দেশে সেটা হচ্ছে রাজনৈতিক সংকট, সেটার সাথে আমার কর্মের কোনো সংঘাত নেই, কিন্তু এই সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সেটেল হয়ে যায় তাহলে আমাদের জন্য নির্বাচনটা আয়োজন করা অনেক কমফোর্টেবল হবে, অনেক সহজ হবে, এবং আমরা প্রত্যাশা করি আপনারাও প্রত্যাশা করেন যে রাজনৈতিক পরিমণ্ডলে যে প্রকট প্রভেদ কতগুলো বিষয় নিয়ে রয়েছে সেগুলো যে কোনো মূল্যে সুরাহা হয়ে যাক এবং একটা স্থিতিশীলতা ফিরে আসুক, যে স্থিতিশীল পরিবেশে আমাদের আগামী নির্বাচনটা সহজ হতে পারে।